প্রাচীন ভারতের সেরা যদি কোনো অর্থনীতিবিদ, রাজনীতিবিদ কিংবা দার্শনিক যদি কেউ থেকে থাকেন, তাহলে তাদের মধ্যে অবশ্যই চাণক্য হলেন সর্বশ্রেষ্ঠ। চাণক্যের আরেক নাম কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, যা তোমরা অনেকেই হয়তো জানো। অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা ছিলেন তিনি। রাষ্ট্রবিজ্ঞানে তার অসামান্য পাণ্ডিত্যের জন্য তাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে। অনেকে মনে করেন চাণক্যের জন্ম হয় আজ থেকে প্রায় 2300 বছর আগে, খ্রিস্টপূর্ব 370 সালে তক্ষশিলায়। কিন্তু তার জন্ম বিষয়ক সমস্ত তথ্যগুলো আদৌ সঠিক কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এখনো রয়েছে মতান্তর। কারণ বৌদ্ধ গ্রন্থ মহাবংশটিকা অনুসারে তক্ষশিলায় তার জন্ম হয়, কিন্তু জৈনপুঁথি অধিধন চিন্তামণিতে চাণক্যকে দ্রমিলা নামে অভিহিত করা হয়েছে, যার অর্থ দক্ষিণ ভারতের অধিবাসী। হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পর্ব গ্রন্থানুসারে চাণক্য চণক নামক গ্রামে চণীর নামক এক ব্রাহ্মণ ও তার পত্নী চণেশ্বরীর ঘরে জন্মগ্রহণ করেন। তো বুঝতেই পারছো কত মতান্তর, কোনটা সঠিক আর কোনটা ভুল তথ্য আজও পর্যন্ত কেউই জানে না। আরেকটা ঐতিহাসিক পুঁথি থেকে জানা যায় যে চাণক্য প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেন ও পরবর্তীকালে সেই বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসাবেও দায়িত্ব পালন করেন। বেদ, বেদান্ত, উপনিষদ প্রভৃতি বিষয় সম্পর্কে তার ছিল অগাধ পাণ্ডিত্য এবং সেই সাথে তিনি বিষ্ণুর উপাসকও ছিলেন। তাকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাও বলা হয়। চন্দু নামের একজন সাধারণ ছেলেকে মগধের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যতে পরিণত করার পেছনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন এবং তাকে একজন সম্রাটের মতো বীর আর বুদ্ধিমান পরিণত করতে তিনি সারাটা জীবন অতিবাহিত করে দেন। বিষাদ দত্ত রচিত মুদ্রারাক্ষসে নন্দ সাম্রাজ্য পতনে চাণক্যের ভূমিকা বর্ণিত রয়েছে। আজ থেকে প্রায় 2300 বছর আগে যখন ভারত অখণ্ড অবস্থায় ছিল, তখন সেই অখণ্ডিত ভারতের সবচেয়ে বড় রাজ্য ছিল মগধ, আর সেই মগধ রাজ্যের রাজা ছিলেন ধনানন্দ। সেই সময় আলেকজান্ডার ভারতের দিকে এগিয়ে আসছিল এটিকে অধিকার করার জন্য। সেই কথা জানতে পেয়ে চাণক্য ধনানন্দের কাছে গিয়ে উপস্থিত হন তাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু ধনানন্দ তার পরামর্শ তো শুনেনই না, বরং তাকে লাথি মেরে রাজসভার মাঝখানে ফেলে দেন, যার ফলে চাণক্যের মাথার পিছনে বাঁধা চুলের শিখা খুলে যায়। ক্ষুব্ধ চাণক্য তখন সে রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা নেন যে যতদিন না সে ধনানন্দ তথা গোটা নন্দবংশকে ধ্বংস করতে পারবে, ততদিন সে তার এই চুলের শিখা বাঁধবে না। এবং সত্যিকারে কিন্তু সেটাই হয়। কিছু বছর পর ধনানন্দ তথা গোটা নন্দবংশকে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য মিলে সম্পূর্ণ ধ্বংস করে দেন, আর সেই মগধ রাজ্যের নতুন সম্রাট হয়ে যান স্বয়ং চন্দ্রগুপ্ত মৌর্য। তোমাকে আমি এটা এপিসোডের শুরুতেই বলেছি যে অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন চাণক্য নিজে এবং সেই সাথে তিনি রচনা করেছিলেন চাণক্যনীতি। অর্থশাস্ত্র গ্রন্থে অর্থনীতি, রাষ্ট্রের কল্যাণকারী ভূমিকা, পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল, শাসকের ভূমিকা প্রভৃতি সম্বন্ধে বিশদে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গ্রন্থে চাণক্য ও বিষ্ণুগুপ্ত যে একই ব্যক্তির বিভিন্ন নাম তা বলা হয়েছে। অন্যদিকে থমাস বারোর মতো প্রমুখ কয়েকজন ঐতিহাসিকদের মতে অর্থশাস্ত্র আসলে বেশ কিছু পুরনো রচনার সংকলন এবং চাণক্য এই গ্রন্থের বেশ কয়েকজন লেখকের মধ্যে একজন, অর্থাৎ তাদের মতে চাণক্য ও কৌটিল্য ভিন্ন ব্যক্তি। সে যাই হোক, অর্থশাস্ত্র এবং চাণক্যনীতি দুটোই ভীষণ অসাধারণ গ্রন্থ, আর চাণক্যনীতি সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক এপিসোড বানানো আছে। সেই প্রত্যেকটা এপিসোডের লিংক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তাই এই এপিসোডটা দেখা শেষ করে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিন। এবার তবে জানা যাক
চাণক্যের মৃত্যু রহস্য সম্পর্কে, কিভাবে ভারতের এই মহান ব্যক্তিত্বের মৃত্যু ঘটেছিল। অনেক ঐতিহাসিক বিদদের মতে, যখন সম্রাট চন্দ্রগুপ্তের মৃত্যু হয়, তখন তার পুত্র বিন্দুসারকেও চাণক্য বিভিন্ন শিক্ষার মাধ্যমে এক যোগ্য সম্রাটে পরিণত করে তোলেন এবং মগধের পরবর্তী সম্রাট বানান। বিন্দুসারও তার পিতা চন্দ্রগুপ্তের মতোই চাণক্যকে ভীষণ শ্রদ্ধা করতেন, যেটা তার মন্ত্রী সুবন্ধুর একদম ভালো লাগত না। সে তাদের এই সম্পর্ককে ভীষণ ঈর্ষার নজরে দেখত। তাদের এই গুরু শিষ্যের সম্পর্ককে সম্পূর্ণ নষ্ট করার জন্য সুবন্ধু এরপর সম্রাট বিন্দুসারকে চাণক্য সম্পর্কে নানা কুকথা বলে বিভ্রান্ত করতে থাকেন। সে তাকে এটা মিথ্যা কথা বলেন যে চাণক্য নাকি তার মাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলেন, যেটা শুনে বিন্দুসার রেগে যান এবং কষ্টও পান। আর তারপর থেকে সে চাণক্যের কোনো কথা বা পরামর্শ শুনতে অস্বীকার করেন, যা দেখে চাণক্য রাজমহল সারা জীবনের জন্য ত্যাগ করে চলে যান এবং কখনো আর ফিরে আসেন না। পরে অবশ্য বিন্দুসার রাজমহলের এক পুরনো দাসীর থেকে জানতে পারেন যে চাণক্য তার মাকে কখনোই হত্যা করেননি, বরং সে তার মাকেও ভীষণভাবে স্নেহ করত, যেমনটা সে তার পিতা চন্দ্রগুপ্তকেও করত। কিন্তু বিন্দুসারের এই সত্যিটা জানতে ভীষণ দেরি হয়ে গেছিল, কারণ ততদিনে চাণক্য তার নাগাল থেকে অনেক অনেক দূরে চলে গেছিলেন। রাজমহল ত্যাগ করার সময় চাণক্য পণ করেছিলেন তিনি আর কোনোদিন অন্ন গ্রহণ করবেন না এবং বাকিটা জীবন উপবাস করে অবশেষে নিজের জীবনকে ত্যাগ করে দেবেন। আর যেমন কথা তেমনটাই কাজ। দীর্ঘদিন অন্ন জল গ্রহণ না করে তিনি অবশেষে মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে লিখে জানাও তোমাদের মতামত। সেই সাথে এই এপিসোডটিকে শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের পরবর্তী এপিসোডগুলি তুমি সবার আগে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।